চলো আমরা যাচ্ছি, চলো। এই দেখো আমরা প্যান্ডেলে, এই যে অঞ্জলি দিতে যাচ্ছি, অঞ্জলি দিতে এসেছি। দেখো প্রচুর লোক প্যান্ডেলে, অঞ্জলি দিচ্ছি সবাই দাঁড়িয়েছি। এই দেখো অঞ্জলির ফুল, ফুলটা দেখানো যাচ্ছে না। অঞ্জলি দিলাম এই জন্য এখানে সবাই। এই দেখো কাকিমা ছবি তুলতে ব্যস্ত, আমরা অঞ্জলি দিলাম সবাই। দেখো কত লোক প্যান্ডেল ভর্তি, ভিডিও করা মুশকিল হয়ে গেছে। চলো আমরা প্যান্ডেল থেকে বাড়ি যাচ্ছি। দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেল। দেখো এই জন্য নন্দী, আমি সবাই বৃষ্টি আসছে বলে মন খারাপ, ওই জন্য সাদা শাড়িটা পরলাম না বৃষ্টি আসবে বলে। দেখো বৃষ্টি এসে গেছে। এই যে কাকিমা, দেখো দেখো আমরা সবাই মিলে কি সুন্দর পুষ্পাঞ্জলি দিলাম। চলো দেখো এই যে কাকিমা, কাকিমা আমরা সবাই অনেক অঞ্জলি দিতে যাবে, সেই অঞ্জলি দিতে এসেছি অষ্টমীর দিন। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। দেখো প্যান্ডেলে এখন কেউ নেই ঠাকুরের কাছে, আমরা এই যে সবাই কেউ নেই, আমি একটু পিসির বাড়িতে যাবো। চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলতে। দেখো ঠাকুরটা আমাদের এখানে। দেখো আমরা প্রদীপে, এখন কি পুজো হবে, সন্ধি পুজো, আমরা এই যে প্রদীপে চলতে দিচ্ছি, এরপর জ্বালানো হবে। দেখো আমাদের এই সময় যে প্যান্ডেলে ছিলাম বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, সন্ধি পুজোর আয়োজন চলছে, কারেন্ট নেই, জেনারেটর চালায় না, এই জন্য অন্ধকার। দেখো এখানে সব সন্ধি পুজো হবে, সব আয়োজন হচ্ছে। দেখো ওগুলো দেখিয়েছি তুই আমাদেরকে। আর চলতে আছে ¡Gracias!
কি শুনুলে ছেড়ে হয়ে পড়ে এটা ঠান্ডা বেলা ধরনি ঘুরে এসে বলছে একা মানবো কি করে আর একা ভাজবো কি করে আর একা তোকে করবো আমি আমার শাড়ি দেখাচ্ছি মামি আর এই যো আমার মেয়ে ভাগ্নি দুজনে একসঙ্গে মেক আপ করছে। ও সোজায় দাঁড়াও, মামির কতটা গেছো আর এতটা বাকি আছো? এই আট আছে, সাড়ে আঠেরো, সাড়ে আট আর আঠেরো, ওই দশ বছর বাদে ও এতটাই পৌঁছে যাবে। এই যে দেখো ওর সঙ্গবঙ্গ সবাই এসেছে, সব রেডি চলছে অষ্টমীর সাজ। দেখো আমার ভাইয়ের বউ আর আমি একসঙ্গে যাচ্ছি, এই প্রথম বছর। এই দেখো ভাইটাকে দেখো, যেমন লম্বা বউ খুঁজে নিয়েছি ভাইয়ের জন্য। দেখো তোমরা দেখে নাও বিয়ের আগে আমার ভাইয়ের বউকে, দেখেছো তো? এই দেখো আমাদের প্রথম বছর পুজো একসঙ্গে কাটাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখো আমরা এতক্ষণ বসে আছি, তোমাদের কাউকে দেখানোই হয়নি, প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা সবাই বসে আছি। ওই যে পিসিরা পিছন দিকে বসে আছে, এই দেখো এই যে এতক্ষণে চুমকি এলো, ওই জন্য তুই আসছিস বলেই মনে দেখো এতক্ষণ অপেক্ষা করে আছি, এতক্ষণে বলছে এসে বাড়ি যাব। দেখো কি অবস্থা, চলো এরকম ওরা সব পিছন দিকে বসে আছে সবাই। দেখো এই যে আমাদের কত দেখেছো সব মেম্বার প্যান্ডেলে, এরকম সবাই বসে বসে গল্প করছি প্যান্ডেলে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য
তাদের করছে না আমরা নিজেদের হাতে করা আজকে আমাদের অষ্টমী শেষ, আমরা সবাই এবার বাড়ি যাবো। প্যান্ডেল পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো আমরা এই কিছুজন গল্প করছি বসে বসে। আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে বল। অষ্টমীটা শেষ হয়ে গেল, আবার পরের বছর অষ্টমী, বাই নবমী দশমীর দিন ফাংশন, যে যার বসে বসে ফাংশন দেখো। দেখি সোহানি কিছু করবে কি না, তোমাদেরকে দেখাবো। চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট, টাটা। মায়ের মুখটা আরেকবার দেখে নাও, বোঝা যাচ্ছে প্রচুর লাইট।